আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু নতুন আপডেট এসেছে যে আপডেটগুলো বেশিরভাগই কিন্তু খুবই পজিটিভ তো চলো আমরা আপডেটগুলো দেখে নেই তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদনযোগ্যতা কমানো হয়েছে তো দেখো বি ইউনিটে মূলত একটু মেসিভ চেঞ্জ এসেছে বি ইউনিট যেটা মানবিকের জন্য হলেও এখানে সবাই পরীক্ষা দিতে পারে দেখো এখানে আবেদনযোগ্যতা কমানোর পর কত হয়েছে সেটা মানবিকের যারা রয়েছে তারা এসএসসিতে ন্যূনতম থ্রি পয়েন্ট ইন্টারের ন্যূনতম থ্রি পয়েন্ট এই থ্রি থ্রি করে ন্যূনতম রেখে টোটাল লাগবে সাত পয়েন্ট ফোর সাবজেক্ট সহ আগে কিন্তু মানবিকের লাগতো সাড়ে সাত পয়েন্ট বি ইউনিটে এখন লাগবে সাত পয়েন্ট এবং বিজ্ঞান এবং ব্যবসার জন্য কিন্তু এখন এসএস সেন্টারে সাড়ে তিন করে থাকতে হবে টোটাল লাগবে সাড়ে সাত ওকে ফোর সাবজেক্ট সহ আগে কিন্তু এখানে আট পয়েন্ট লাগতো তাহলে দেখতেই পাচ্ছ হাফ পয়েন্ট করে কমে গেছে এই ইউনিটেও কিন্তু হচ্ছে যে একটু চেঞ্জ এসেছে মোট জিপের পরিমাণ একই রয়েছে আগে কি ছিল এই ইউনিট বিজ্ঞানের ছিল যে ফোর পয়েন্ট ফোর পয়েন্ট করে এইট ঠিক আছে এখন এসএসসির ফোর পয়েন্টটা ঠিকই আছে বাট ইন্টারের ফোর পয়েন্টের জায়গা ন্যূনতম থ্রি থাকতে হবে এই জাস্ট পার্থক্য মোট জিপিও আগের মতোই আছে ওকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবার একটি সুখবর সেটি হচ্ছে সেকেন্ড টাইমারদের কিন্তু এখন থেকে তিন মার্কস কাটা হবে আগে কিন্তু পাঁচ মার্ক কাটা হতো এখন মোট নম্বর থেকে জাস্ট সেকেন্ড টাইমারদের তিন নম্বর কাটা হবে নিঃসন্দেহে এটি সেকেন্ড টাইমারদের জন্য একটি সুখবর আর সি ইউনিটের মানবণ্টনে একদম চেঞ্জ নতুন একটা মানবণ্টন দিয়েছে এখন সি ইউনিটে সায়েন্স আর্টস কমার্স সবাই একটা মানবন্টনে পরীক্ষা দিবে সেটা ইংলিশে থাকবে চল্লিশ তিরিশ ইংলিশ চল্লিশ ম্যাথমেটিক্স তিরিশ এবং জি কে আইকিউ মিলে একসাথে তিরিশ নম্বরে থাকবে পনেরো পনেরো করে একশো পাস মার্ক হচ্ছে চল্লিশ এখানে সাবজেক্ট ভিত্তিক পাশ করতে হবে ইংলিশে ন্যূনতম তেরো পাইতে হবে ম্যাথে দশ এবং জি কে আইকিউ মিলে যেখানে এখানে হচ্ছে দশ ওকে এই হচ্ছে বিষয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা হচ্ছে বি ইউনিট এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে মানব বিভাগ পরিবর্তন তাদের জন্য আমাদের এক্সাম ব্যাস রয়েছে দেখো মোট পরীক্ষা তোমরা সাইটটি দিতে পারবে পরীক্ষাগুলো আগে টপিক ভিত্তিক হবে টপিক শেষ হলে সাবজেক্ট ভিত্তিক ফাইনাল এরপর চূড়ান্ত একশো মানসিক পরীক্ষা হবে পরীক্ষা শেষে তোমাকে সেটার পিডিএফ দেওয়া হবে যাতে তুমি পড়তে পারো এবং মেরিট দেওয়া হবে নেগেটিভ মার্ক কাউন্ট করে পরীক্ষাগুলো ফেসবুক গ্রুপে হবে দেখো তুমি এই পাঁচশো টাকা কোর্স ফির বিনিময়ে এই ষাট দিনে ষাটটি পরীক্ষা দিতে পারবা যেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতিটাকে আরও বেশি সহজ করবে আরও বেশি রেগুলার ভর্তি পরীক্ষার আগেই এইখানে পরীক্ষা দিয়ে দেখো তুমি কত ভুল করো কত ভুল ত্রুটি হবে সেই পরীক্ষাগুলোর মাধ্যমে ভুল ত্রুটিগুলো তুমি সামলিয়ে নেবে এবং সেখান থেকে শুধরে কীভাবে আরও ভালো প্রস্তুতি নেবে সেটা করবে ওকে প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই কাজেই প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ